শক্ত গরম হয়ে যায়। ডায়মন্ড স্ট্রাইক প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি হ্যাপি জামান শুরু করছি ডায়মন্ড সিমেন্ট নিবেদিত বিজয় টিভির আয়োজন চট্টগ্রাম বার্তা। চট্টগ্রাম বার্তার প্রথমেই জেনে নিই আজকের শিরোনাম। টেকনাফে পুলিশের সাথে সংঘর্ষে চার ডাকাত নিহত, উদ্ধার এক ইয়াবা ব্যবসায়ীর মরদেহ। ডেঙ্গু প্রতিরোধে নগরীতে চলছে সচেতনতামূলক কর্মসূচি। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে আলাদা আলাদা বন্দুকযুদ্ধে চার ডাকাত ও এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। ভোরে উপজেলার নুরুল্লাহ খোনা পাহাড় ও মেরিন ড্রাইভ সড়কের দরগাপাড়া এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত এমন খবরের ভিত্তিতে অভিযানে যান তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান। সকালে মশক নিধনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক সমাবেশে এ আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তারা। পাথরঘাটার সেবক কলোনিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সচেতনতামূলক লিফলেট ও মশক নিধন ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর এ আয়োজনে সেবক কলোনিতে এ কার্যক্রমের আয়োজন করা হয়। স্থানীয় কাউন্সিলর জহুরলাল হাজারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসিনা মহিউদ্দিন। জলবায়ুর পরিবর্তনে বনায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শামসুল হক চৌধুরী। গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী এখন সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। এই ঝুঁকি থেকে পরিত্রাণ পেতে হলে বনায়নের বিকল্প নেই, তবে সবাইকে বাড়ির আঙিনা ও চারপাশে বৃক্ষরোপণ করারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সভাপতি আকমো শামসুজ্জামান সহ অন্যরা। ফটিকছড়িতে খিরাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার দুপুরে খিরাম ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদ জানান তিনি। 30 জুলাই নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ শহীদুল আলমের ইঙ্গিতে চেয়ারম্যান ও তার সমর্থকদের উপর হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় সোহরাব চেয়ারম্যানের চার সমর্থক গুলিবিদ্ধ হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ড্রিমার উইমেনের আয়োজনে বর্ষা উৎসব ও আনন্দমেলা। গতকাল চট্টগ্রামের একটি ক্লাবে এ আয়োজন করা হয়। কালার্স অফ লাইফের প্রেসিডেন্ট শাকিলা গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা, শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান সহ অন্যরা। মেলায় আগত অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ সফলতার সঙ্গে কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা। কক্সবাজারের রামুতে 480 লিটার মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার রাজারকুল পঞ্জখানা এলাকা থেকে তাদের আটক করা হয়। রামু থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্জখানা এলাকার অভিযান চালিয়ে 480 লিটার চোরাই মদসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। অনুষ্ঠিত হয়েছে সানশাইন গ্রামার স্কুলে ইন্টার স্কুল ফুটবল ম্যাচ। সকালে চট্টগ্রামের প্রথম ব্রিটিশ কারিকুলামে পাঠদানকৃত শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুলের মেডিকেল কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সামির গাজী রহমান, চেয়ারম্যান কে এম নিজামুদ্দিন সহ আরও অনেকে। এ সময় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শোক দিবস উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আয়োজনে জাতীয় শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সকালে আকবরশাহ থানাধীন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে মোট 252 জন শিক্ষার্থীর মাঝে নগদ 7 লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এ সময় মোস্তফা হাকিমের ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর আলম, সীতাকুণ্ড 4 আসনের সাংসদ দিদারুল আলম সহ অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজম ও নাসিরুদ্দিন মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কলেজিয়েট মাঠে অনুষ্ঠিত এ খেলায় আব্দুল হাই স্মৃতি ক্রীড়া চক্রকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শিরোপা অর্জন করে মিরসরাই স্পোর্টিং ক্লাব। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সিটি মেয়র আজম ও নাসিরুদ্দিন। এ সময় ভবিষ্যতে টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস দেন সিটি মেয়র। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টেকনাফে পুলিশের সাথে সংঘর্ষে 4 ডাকাত নিহত, উদ্ধার এক ইয়াবা ব্যবসায়ীর মরদেহ। ডেঙ্গু প্রতিরোধে নগরীতে চলছে সচেতনতামূলক কর্মসূচি। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি হ্যাপি জামার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় চট্টগ্রাম বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।